মমতা ব্যানার্জি একা লড়াই করে বিজেপিকে হারিয়ে 217টা আসন পেয়েছেন। আজকে সেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা গোয়া, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। আর আমাদের তিনি বিজেপির সাথে লড়াই করে জিতেছেন বলে আজকে সারা ভারতবর্ষ এটা বিশ্বাস করছে যে বিজেপিকে হারানো যায়। এক বছর আগে বিজেপির টাকা, বিজেপির মেশিনারি, বিজেপির সংবাদ মাধ্যম সবকিছু ছড়িয়ে দিয়েছিল যে বিজেপি কোনোদিন যাবে না, মমতা ব্যানার্জি হারবে, পশ্চিমবাংলায় বিজেপি 200 আসন নেবে। গত বছর ফেব্রুয়ারি মাসে কি হাওয়া ছিল বুঝতে পারছেন তো? আর আজকের দিনে দাঁড়িয়ে জমিটা কি, এটা মমতা ব্যানার্জি, এটা হচ্ছে মমতা ব্যানার্জি। যে মহিলা কোণঠাসা হয়েও লড়াই করে একা, আমি তো বললাম ঝাঁসি কি রানী, একা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন ঘোড়ার উপরে, এই হচ্ছে মমতা দি। তো সেই মমতা দি যখন রাজনৈতিক দিক থেকে বিজেপিকে শেষ করে এসছে, রাজনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেস, সিপিএম, এসইউসিআই, আইএসএফ সবাইকে দূর করে দিয়েছে, শুধু মমতা দিকে আশীর্বাদ করেছে। তাই আজকে কৃষ্ণগড়ের বুকে কংগ্রেস সিম্বলের কোনো ভ্যালু আছে, কোনো দাম আছে? যখন পশ্চিমবঙ্গের মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, কোনো দাম আছে? আমরা তো সবাই কংগ্রেস করতাম। আজকে কংগ্রেস শিবিরে থেকে বিজেপির বিরোধিতা করা যায় না, ভারত বন্ধ পার্শ্বকে বাঁচাবার লড়াইটা কংগ্রেস শিবিরে থেকে করা যায় না। তাই জন্য কংগ্রেসের প্রত্যেকটা তাবর তাবর নেতা যারাই আছে তারাই কিন্তু আজকে কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছে একটার পর একটা, শুধু এই কারণে। কংগ্রেসে ভোট দিয়ে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের মানুষ যারা কংগ্রেসের ভোটার ছিল, যারা সিপিএম এর ভোটার ছিল, তারাও কিন্তু বুদ্ধি খাটিয়ে বিধানসভায় কি করেছে, ওরা বুঝেছে যে মমতাকে এবার জেতাতে হবে, বিজেপিকে বাংলায় ঢুকতে দেওয়া যাবে না। তাই যারা সিপিএম এর ভোটার ছিল তারা মমতাকে ভোট দিয়েছে, যারা কংগ্রেসের ভোটার ছিল তারা মমতাকে ভোট দিয়েছে, হ্যাঁ কি না? নয়তো 217টা আসন আমাদের আসে না। সেই অঙ্কে যদি দেখেন তাহলে সেই ঠিক একই অঙ্কে কৃষ্ণগড় পৌরসভায় একই অঙ্কে অন্য কোন সিম্বলে ভোট দেওয়া যাবে না। আর বিক্ষুব্ধ তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল টিকিট পাইনি দাঁড়িয়ে গেছে। এদিকে তো লম্বা লম্বা কথা, 10 বছরের কাউন্সিলর, 2 বারের কাউন্সিলর, একেবারে জীবন যবে থেকে জন্ম হয়েছে মায়ের পেট থেকে নাকি তারা তৃণমূল করে, ব্রিটিশ আমল থেকে তৃণমূল করে, সবাই তো তৃণমূল। ভাই মায়ের পেট থেকে তৃণমূল করছো, সবার তৃণমূলের সার্টিফিকেট, তা একটা ওয়ার্ডের একটা টিকিট পাওনি বলেই সে শেষ, সে দাঁড়িয়ে গেলে মই মাচা নিয়ে? হ্যাঁ, এটা কি, এটা কি দলের প্রতি আনুগত্য, এটা কি লয়ালটি, এটা কি প্রেম, এটা কি ভালোবাসা? রাজনৈতিক জীবনে মেঘ অনেক আসে, মেঘ আসে তারাকে ঢাকে, আবার মেঘ চলে যায়, আবার তারাকে মানুষ দেখতে পায়। সবার রাজনৈতিক জীবনে আপ ডাউন আসে, একবার টিকিট পেলেন না পেলেন না, দলের সাথে থাকেন পরের বার কিছু না কিছু তো হবে। তাই বলে আপনারা এই বাজারে 200-450 ভোট কেটে জিতিয়ে 22 নম্বর ওয়ার্ডে, আমি নাম করে বলছি, 22 নম্বর ওয়ার্ডে, 22 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে গেছেন আপনি, প্রথমে গেছেন বিজেপি, ঠিক আছে ভাই বিজেপিতে গেছে, তাহলে বিজেপি টিকিটে দাঁড়া। এখন দেখছি না বিজেপি টিকিট এখন জেতা যাবে না, কারণ বিজেপি হেরেছে। তাহলে বিক্ষুব্ধ ধরে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে কি হবে? বিক্ষুব্ধ তৃণমূলের ভোট পাবো, সিপিএম এর কয়েকটা ভোট পাবো, বিজেপির কয়েকটা ভোট পাবো, এই অঙ্কে তারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে। এই 2+2 এবার আপনাদের 22 হবে না, হবে না। তৃণমূল আছে আর তৃণমূল বিরোধী আছে, ফর আস অর এগেনস্ট আস, এর মাঝখানে কিছু নয়। কৃষ্ণগড় পৌরসভা বরাবর লোকসভায় ডাউন দিলেও পৌরসভায় আমরা জিতি, বিধানসভায় ডাউন দিলেও আমরা পৌরসভায় জিতি। তাই এইবার পৌরসভা আমরা জিতবো, নগর উন্নয়ন মন্ত্রক যে টাকা বরাদ্দ করবে কাজ করার জন্য, প্রত্যেকটা ওয়ার্ডের সীমিত গণ্ডিতে থেকে ওয়ার্ড কাউন্সিলররা কাজ করে, তাকে টাকা বরাদ্দ করে নগর উন্নয়ন মন্ত্রক, মন্ত্রক কে চালাচ্ছে, মমতা ব্যানার্জির সরকার। তাই কাজ হবে নগর উন্নয়ন দপ্তর থেকে, কাজ হবে মমতা ব্যানার্জির সরকার থেকে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কিছু না কিছু পেয়েছে। আপনাদের সবাইকে, প্রত্যেকটা আইএনটিটিউসি যারা রয়েছে এখানে, যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের আমি আবেদন করছি, আর কয়েকটা দিন, 3-4 দিন, 4-5 দিন বাকি, বাড়ি বাড়ি যান, লোককে বলুন যে হয় তৃণমূল নয় তৃণমূল বিরোধী, মাঝখানে কিছু নেই, সরকার তৃণমূলের 5 বছর থাকবে, কাজ চান ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তৃণমূলের হাতে তুলে দিন, কোনো বিক্ষুব্ধ মই মাচা আম জাম করার কোনো জায়গা নেই। উন্নয়নের দিক থেকেও তৃণমূল, রাজনৈতিক দিক থেকেও তৃণমূল। এই বলে শেষ করছি, 27 তারিখে সকাল সকাল যাবেন, প্রত্যেকটা ওয়ার্ডে ভালো করে যাতে ভোটিং হয়, রেকর্ড মার্জিনে আমাদের ক্যান্ডিডেটরা জিতে আসতে পারেন। এই বলে শেষ করছি, অনেক ধন্যবাদ।